সুপ্রিয় দর্শক, আপনাদের স্বাগত। আজ আমরা এসেছি ঢাকার ডেমরার জামদানি হাটে। এই হাট থেকে আজ আমরা আপনাদের জানানোর চেষ্টা করব যে এখানে জামদানি শাড়ি কী দাম, কীরকম এবং এরা কোথা থেকে নিয়ে আসে, এই ব্যাপারে আপনাদের বিস্তারিত জানানোর চেষ্টা করি। তো বিহার, চলুন আমরা এই জামদানি হাট থেকে আপনাদের জানানোর চেষ্টা করি জামদানি শাড়ির দাম। আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর শাড়ি। আমরা এই শাড়ির সম্পর্কে আপনাদের কত কাউন্টের সুতার শাড়ি এই ব্যাপারে আপনাদের একটু জানানোর চেষ্টা করি। আচ্ছা ভাইয়া, আপনার নামটা কি? মোহাম্মদ ওয়াসিম। আপনি শাড়ি কিনেছেন এখান থেকে? আমি শাড়ি কিনছি। আপনি ব্যবসা করেন? কোথায় বিক্রি করার জন্য কিনছি? কোথায় বিক্রি করেন? দূরপাড়া থেকে বিক্রি করি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। 500 টাকা দেন আমার, আমি বাঙালি। আচ্ছা, এই শাড়িটা যে আপনি উপরে দেখতে পাচ্ছি, এটা কত কাউন্টের শাড়ি? এইটা আপনার মেজ হয়েছে 40, আর উপরে হয়েছে আপনার 80, ঠিক আছে। এটা ওই ধরনের মানে দামি শাড়ি না। আচ্ছা, আমি কিনছি 200 টাকা দিয়ে। আচ্ছা, আমি 2500 টাকা নিয়ে বেচলাম। 2500 কি 400? আপনি 2200 টাকা দিয়ে কিনছেন, 2500 হলে 2500 উপরে হলে আপনি বিক্রি করে দিবেন? আমি 200 টাকা লাভ করে বিক্রি করব। আচ্ছা আচ্ছা, মানে অল্প লাভে বিক্রি করেন? জি, আমি অল্প লাভে সব সময় বিক্রি করি। এটা কত বললেন? 2500 টাকা দিয়ে কিনছেন আপনি। বিয়াস দেখতে পাচ্ছেন, তিনি শাড়ির ব্যবসা করে, এই শাড়িটি উনি 2200 টাকা দিয়ে কিনেছেন এবং উনি এটা বিক্রি করবেন প্রায় 2500 টাকা দিয়ে। একটু খুলে দেখাবেন আমাকে সামান্য একটু? সামান্য সামান্য, বেশি না। হ্যাঁ, ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এই শাড়িটি। আর এই শাড়িটা কত দিয়ে? এটা 2400। মানে আপনি কি দূর পাড়াগায় বিক্রি করেন না আপনার নিজস্ব দোকান আছে? আপনার কি নিজস্ব দোকান আছে? আমার নিজস্ব দোকান নাই। নিজস্ব দোকান নাই? আপনি দোকানে দোকানে গিয়ে ঘুরে ঘুরে শাড়ি বেচেন? ও, দোকানে গিয়ে বিক্রি করেন, মানে এখান থেকে কিনে আপনি দোকানে বিক্রি করেন? আমাদের কন্টাক্ট নাই। আচ্ছা আচ্ছা, দোকানে দোকানে ঘুরে আমরা শাড়ি বেচি। আচ্ছা, এইটা শাড়ি কত দিয়ে কিনলেন? 2400 টাকা দিয়ে কিনছি। এটাও কি একই কাউন্টের 40-80? এটার সাথে উন্নত, এটা হচ্ছে 40-80, আর এটা হচ্ছে 40-100। 40-100। আচ্ছা, এই কাউন্টটা আপনারা কীভাবে বুঝান? মানুষ, একটা মানুষ যখন কিনতে চায় আপনি কী দেখে বুঝবেন এই শাড়িটার কাউন্ট? আমি বলি, আমরা যারা শাড়িটা আমরা তাঁতিরা, আমরা তাঁতিরাই বুঝি যে কোন সুতাটা ভালো, কোন শাড়িটা ভালো, ঠিক আছে। তারপরে যারা নিয়ে কাস্টমার, ওরা তো তেমন একটা বোঝে না। হ্যাঁ, ওরা আমরা তাঁতিরা যেইভাবে বুঝাই দিই ওরা এইভাবেই বুঝবে। আচ্ছা, ঠিক আছে, এই হলো হিসাবটা। কিন্তু আমরা এটা শাড়ি হয়েছে 100 কাউন্টার, 100 মিল তো 40। আমরা তাঁতিরা কী করি, মিল তো 100, উগ্র তো 100, ওই ধরনের হিসাবটা আমাদেরকে বানাই। যেহেতু আমরা ব্যবসা করি, তাঁতির হিসাব আলাদা, ঠিক না, ওরা তো বেচবে, ঠিক না। আচ্ছা আচ্ছা, ওরা তো বিক্রি করবো, এই হলো হিসাব। এই এই শাড়িটা আপনি কত 2400 টাকা দিয়ে কিনেছেন? একটু পুরো দেখাবেন আমাকে, অল্প একটু, এইরকম জাস্ট। আপনারা দেখতে পাচ্ছেন বিড়ি রং, একটু সামান্য খুলে দেখান। এটা কত দিয়ে কিনছেন? আর আপনি যে যখন বিক্রি করবেন কত টাকা হলে বিক্রি করবেন আপনি? বেশি লাভ লাগবে না, 300 টাকা লাভ হলে বিক্রি, মানে আপনার পারিশ্রমিকটা আর কি, মানে এই 300 টাকা লাভ হলে আপনার পোষা যাবে। মানে আপনি আজকে কতগুলো শাড়ি কিনেছেন? আজকে আমি শাড়ি কিনছি 22 পিস। তাহলে 22 পিস, মানে কি এটা কি আপনি প্রতি সপ্তাহে আসেন না? আমি প্রতি সপ্তাহে আসি। সপ্তাহে আসেন,
মানে এই হাট তো শুধুমাত্র শুক্রবারই বসে? প্রতিদিন শুক্রবার ভোর 5:30 আমরা করি। আচ্ছা, রেস্ট নিয়ে মাঝে আইলে তাঁতি টাতি আইলে তারপর আমরা শাড়ি কেনা শুরু করি। আমরা 5:30 থেকে শাড়ি কিনে, 9:00 মধ্যে তো এই হাট শেষ, 9:00 পরপরই হাট শেষ। আচ্ছা, এই শাড়িটার মূল্য কত কত দেখেছেন? এটা 2300 টাকা। এটা 2300 টাকা? আপনি কি সব এই প্রাইসেরই কিনছেন? এই প্রাইসেই কিনছেন? ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এই শাড়িটি উনি 2300 টাকা দিয়ে কিনছেন, এই ওয়াসিম ভাই। আর যে এটা দেখতে পাচ্ছেন, এখান থেকে উনি শাড়ি কিনে বিক্রি করে থাকেন এবং এই শাড়িটি উনি 1800 টাকা দিয়ে কিনেছেন। এই শাড়িটি আর এটা 2300 টাকা। তো অসীম ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে এই উপকারটি করার জন্য, যারা দেখবে। আচ্ছা, আপনার ফোন নাম্বারটা একটু বলেন, যারা যদি কেউ যদি যোগাযোগ করতে চায় আপনার সঙ্গে। আপনার ফোন নাম্বারটা একটু বলেন। বলেন 01 0190 0190, তারপরে 9494, তারপরে 0999 0999, তারপরে হচ্ছে গিয়া 3434। অসীম ভাই, ঠিক আছে। অসীম ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকে আপনারা যারা এই হাট থেকে শাড়ি কিনতে পারেন তারা ওনার সঙ্গে যোগাযোগ করতে পারেন, উনি আপনাদেরকে ভালো শাড়ি কিনে দিতে পারবে। কারণ উনি সুতা চিনেন এবং কত কাউকে সুতা কত কাউকে শাড়ি সে ব্যাপারে আপনাদেরকে জানানো মানে ভালোভাবে সে কিনে দিতে পারবে। তো বিয়াস, চলুন আমরা আরও কিছু পাইকারের সঙ্গে কথা বলব। বিয়াস, এই ডেমরা জানদারি হাটটি শুধুমাত্র শুক্রবারে বসে থাকে, শুক্রবারে ভোর 5:00 থেকে 9:00 পর্যন্ত। এটা কি কিনলেন চাচা? আপনার নিজস্ব তাঁতে তৈরি, নিজের তৈরি? নিজের তৈরি। আচ্ছা, এই যে এই শাড়িটাতে দেখতেছি আমরা, এটার মূল্য কত ভারী হতে পারে আনুমানিক? 2800 টাকা আছে। এটা কয় কাউ সুতা? 26 কাউন্ট। আচ্ছা, অনেক পাইকাররা বলে যে 40 কাউন্ট 80 কাউন্ট 100 কাউন্ট আছে। আছে এটা 26 আর 100? আচ্ছা, আপনার এখানে সবথেকে দামি শাড়িটা কোনটা যদি একটু দেখা যায়? সবথেকে দামি ভিতরে? হ্যাঁ, দামি, সবথেকে দামি। দেখতে পাচ্ছেন এই শাড়িটি ওনার কাছে 3500 টাকা দাম। ওনার কাছে এই শাড়িটি সব থেকে বেশি মূল্যবান, বেশি দামি শাড়ি। আচ্ছা চাচা, আপনার একটু নাম্বারটা বলেন, যারা আপনাদের কাছ থেকে সরাসরি শাড়ি কিনতে চায় যেই সমস্ত বড় বড় ডিলাররা, তাদের জন্য আপনার একটু নাম্বারটা বলেন। কমবে, কিন্তু আপনারা সরাসরি যদি মানুষের কাছে পৌঁছায় দিতে পারেন সেই জন্য আপনার নাম্বারটা চাচ্ছি, ফোন নাম্বারটা, মোবাইল নাম্বারটা। 3000 ব্যস্ত আছি আমরা, বুঝলি? হ্যাঁ, এটা কাজের উপরে নির্ভর, কি করবো? এটা তো অনেক, একটা শাড়ি বানাতে তো প্রায় 1 সপ্তাহের উপরে লাগে। হ্যাঁ, 12 দিনও লাগে। 12 দিনও লাগে? 12 দিন লাগে। আবার আর একটু ভালো করে বললে, বুঝছেন নি, 15 দিনও লাগে। 15 দিনে শাড়িটা মনে করে যায় এই 4500 এর বেশ। 15 দিন যেটা লাগে সেটা 5000 টাকা বিক্রি করে? 5000 বেশ।
তাহলে এই শাড়ি বিক্রি করে এখন এই এই যে কতগুলো তাঁত তাঁত মানে আপনাদের মতন লোকজন আছে যারা তাঁতের দিয়ে শাড়ি তৈরি করে এখন বাংলাদেশে? অনেক তাঁত আছে, অনেক কিছু ফ্যাক্টরিতে নিলে বোঝা যায় না। তারপরে কমে গেছে তো, এখন তো এখন তো লোকজন এখন তো তাঁত তো প্রায় শেষের দিকে, ধ্বংসের দিকে। তাঁত তো প্রায় শেষের দিকে, এখন কতগুলো আপনাদের মতো লোকজন আছে যারা এই শাড়ি তৈরি করতেছে এই এরিয়াটার মধ্যে? আপনার নাম্বারটা একটু বলেন। নাম্বার? হ্যাঁ, ফোন নাম্বারটা। ফোন নাম্বার বলতে পারি না, নিয়ে আচ্ছা ফোন নাম্বারটা দিতে পারি। ফোন নাম্বারটা একটু বলেন। ফোন নাম্বার 018-3-84-54-33-002-402। চাচা আপনাকে অনেক অসংখ্য ধন্যবাদ। আমরা আপনাদের এই জামদানির হাত থেকে আপনাদের কিছু তথ্য দেওয়ার চেষ্টা করলাম। আপনারা যারা এই হাত এই হাত থেকে শাড়ি কিনতে চান তারা চলে আসতে পারেন প্রতি শুক্রবার, প্রতি শুক্রবার ভোর 5টা থেকে 9টার মধ্যে এই হাতটি বসে আপনারা চলে আসতে পারেন। তো ভিউয়ার্স, আজ এ পর্যন্তই, আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, আর আমাদের এই বিডি রক্সের সঙ্গেই থাকেন। আল্লাহ হাফেজ।